উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলার ঘটনার পর এখনও থমথমে বরিশাল। বিজিবি তলব করা হলেও প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। মেয়র সহ নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। এ ঘটনার দুই মামলায় এ পর্যন্ত 15 জনকে আটক করা হয়েছে। মেয়র সাদিক আবদুল্লাহকে গ্রেফতার চেয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন। বুধবার বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনার পর শুক্রবার নগরীতে পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। ড্রোন উড়িয়ে নজরদারি করছে তারা। নজরদারি এবং আমাদের থানা পুলিশের এই সম্পর্কে যথেষ্ট নজরদারি অব্যাহত আছে, আশা করি কোনো রকম সমস্যা হবে না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আপাতত বিজিবির প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। বিজিবির আমাদের এখন প্রয়োজন হবে না, যদি হয় আমাদের বিজিবির যারা কর্তৃপক্ষ আছে তারা প্রস্তুত আছেন এবং সকল বাহিনী প্রস্তুত আছেন। কেউ যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, সে যেই হোক, জনস্বার্থ বিরোধী কেউ কার্যকলাপ করে সেটিকে আমরা কঠোরভাবে দমন করব। এটি আমাদের দৃঢ় প্রত্যয়, এই সরকারের প্রত্যয়। এদিকে মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহর নিঃশর্ত মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রলীগ। এতে বাধা দেয় পুলিশ। আমাদের নেতার নামে মিথ্যা মামলা দিয়েছে, এই আমরা আজকের বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল সদর উপজেলা শাখার পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অতি বিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি প্রার্থনা করছি। এর আগে কলাপানা ছিল, সেইখানে সে 1,12,00,000 টাকা দুর্নীতি করে উঠিয়ে নিয়েছে, তারপরে সে বদলে বরিশালে এসে সে আবারও সেই একই রকমের দুর্নীতি করে। তবে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে গৌর নদীতে। এ সময় বক্তারা ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। অন্যদিকে মেয়রের গ্রেপ্তার চেয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দায়িত্ব পালন করতে গিয়ে সরকারি কর্মকর্তা রাজনৈতিক দুর্বৃত্তের দ্বারা হেনস্থা হয়েছে। বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফা হামলার ঘটনায় দুই মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 15 জনকে। বাংলাভিশন নিউজ ডেস্ক।